বিসমিল্লাহ রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি লেকটু ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব লেক টু ঔষধটি বায়োফার্মা ফার্মাসিটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হলো লেকটুলোস এটি সাধারণত লেকটু নামেই পাওয়া যায় এবং লেকটু সিরাপ আকারে পাওয়া যায় যে সকল রোগীদের জন্য মূলত ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রোগীদের কোষ্ঠকাঠিন্য রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগে থাকেন যাদের সহজে বাথরুম হয় না শত চেষ্টা করার পরেও যারা বাথরুম করতে পারেন না বাথরুম শক্ত হওয়া সর্বদাই কষা থাকা এই বাথরুম কষা হওয়ার কারণে নানান ধরনের সমস্যা হয়ে থাকে যেমন পেট ফাঁপা হয়ে থাকা পেটে বদহজম সৃষ্টি হওয়া পেটে ব্যথা করা অরুচি বমি বমি ভাব হওয়া ইত্যাদি হয়ে থাকে তাই যাদের এই কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা লেকটু ঔষধটি খেতে পারেন লেকটু ঔষধটি অতি সহজে এবং দ্রুত কোষ্ঠকাঠিন্য দূর করে এবং সঠিকভাবে বাথরুম হওয়ার ব্যবস্থা করে দেয় এবং পেট ফাফা কিংবা পেটে ব্যথা করা পেটে বধজম সৃষ্টি হওয়া এ সকল সমস্যাও দূর করে থাকে ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত প্রাপ্ত বয়স্ক দৈনিক দু থেকে তিন চামচ করে দু থেকে তিনবার খাওয়া যেতে পারে তবে রোগীর অবস্থা ভেদে রোগীর তারতম্য উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে ঔষধটি খাবার পরে বেশি করে তরল জাতীয় খাবার খেতে হবে এবং বেশি পরিমাণে একটু পানি পান করতে হবে তাহলে দেখা যাবে যে বাথরুমটা সঠিকভাবে হবে তবে রুগীর অবস্থা রুগীর রোগীর তারতম্যর উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী লেপটু ঔষধটি খাওয়াতে হবে কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে রোগীর কোষ্ঠ কাঠিন্য হওয়া পেট হয়ে থাকা পেটে করা শক্ত হওয়া যে ধরনের সমস্যায় থাকুক না কেন ডক্টর যদি মনে করেন যে লেকটু ঔষধটি দ্বারা রোগীর সকল সমস্যা দূর করা সম্ভব তাহলে ডক্টর লেকটু ঔষধটি দিবেন আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই লেকটু ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি লেকটু ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর প্রতিক্রিয়া দেখা যায় যেমন পেটে ব্যথা করা বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ডায়রিয়া হওয়া অতিমাত্রায় ডায়রিয়া হওয়া ইত্যাদি হতে পারে তবে এটি অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রেই হয়ে থাকে গর্ভবতী অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময়ে ডাক্তারের পরামর্শ ছাড়া লেকটু ঔষধটি খাওয়া যাবে না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে যদি আপনাদের লেকটু ঔষধি সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন